ঘুরতে আমরা কম বেশি সবাই পছন্দ করি, বিশেষ করে শহরের লোকেরা গ্রামটাকে খুব বেশি ভালোবাসে। সময়টা ছিল নির্বাচনের আগে আগে, তাই ব্যস্ততাও ছিল তুঙ্গে। 13ই মার্চ আমরা বেরিয়ে পড়লাম বনগার উদ্দেশ্যে। আমার এক অফিস কলিগের বাড়ি বনগা ছাড়িয়ে বাগদায়, তার নিমন্ত্রণে বহুদিন পর এই প্ল্যান করা। সকাল সকাল উঠে রওনা দিলাম সোদপুর থেকে বনগার দিকে। যশোর রোড ধরে সোদপুর থেকে বাগদার দূরত্ব প্রায় 117 কিলোমিটার। অনেকটা পথ অতিক্রম করতে হবে, তাই সকাল 7:30 নাগাদ আমরা বাইকে চেপে বেরিয়ে পড়লাম। সোদপুর থেকে রওনা দিয়ে মধ্যমগ্রাম ব্রিজ টপকে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে বাদিক ধরে যশোর রোডে পড়লাম। তারপর একে একে বারাসাত বাজার, দত্তফুলিয়া, অশোকনগর পার করে আমরা সকাল 9:30 নাগাদ পৌঁছে গেলাম হাবড়ার কাছাকাছি। হাবড়া বাজারের কাছাকাছি পৌঁছে আধ ঘন্টা চা পানের বিরতি নিলাম। শালসেগুনে ঘেরা যশোর রোডে একে একে আমরা পার হয়ে গেলাম চাঁদপাড়া, গাইঘাটা। এবার আমরা প্রবেশ করলাম বনগায়। রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেতু ক্রস করতেই বাঁদিকে চোখে পড়ল ইছামতি নদী। যশোর রোড ধরে সোজা চলে যাচ্ছে পেট্রাপোল বেনাপোল বর্ডার। আমরা বাঁদিকে ঘুরে এগিয়ে চললাম বাগদার দিকে। এখন আমরা পার হচ্ছি মতিগঞ্জ বাস স্ট্যান্ড। এখান থেকে হেলেঞ্চা 18 কিলোমিটার, বাগদা 23 কিলোমিটার এবং আমাদের গন্তব্য বয়রা 34 কিলোমিটার। মতিগঞ্জ থেকে এই সোজা রাস্তাটার নাম বয়রা রোড। একে একে গাড়াপাতিপুকুর, আষাঢ়ু, মেখলিগঞ্জ বিএসএফ ক্যাম্প টপকে আমরা এগিয়ে চলেছি বয়রা বাজারের উদ্দেশ্যে। ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে যেতে যেতে শতাব্দী প্রাচীন এই অদ্ভুত কালী মন্দিরটি দেখে আমাদের হঠাৎ থমকে যেতে হলো। কালী মন্দিরের সামনে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার বাইক ছুটে চলল বয়রা বাজারের উদ্দেশ্যে। অবশেষে বেলা 12:30 নাগাদ আমরা পৌঁছালাম বয়রা বাজারে। একদম গ্রাম্য পরিবেশে আমার সেই অফিস কলিগের বাড়ি। তাড়াতাড়ি স্নান করে দুপুরের খাওয়াটা সেরে নিলাম। বিকেল 5টা নাগাদ রোদ একটু পড়তেই আমরা বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরে দেখতে। এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম বাগমারিতলা আর গ্রামের নাম পাড়ুইপাড়া গ্রাম। যারা এখন পর্যন্ত আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটারে ফলো করেননি, নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আমাকে ফলো করতে পারেন।
বাগমারিতলা চেকপোস্ট পার করে আমরা পৌঁছে গেলাম বাগমারিতলা শ্মশানে। উল্লেখ্য বলে রাখি, আমরা এখন যেখানে আছি সেটা কিন্তু বাংলাদেশ। আর এই যে প্লেয়ার, এই হচ্ছে ইন্ডিয়া, ওপাশ ইন্ডিয়া, ঠিক আছে। বাংলাদেশ গ্রামের মেঠো পথ দিয়ে যেতে যেতে কিছুই বুঝতে পারছিলাম না কোন দিকটা ভারত আর কোন দিকটা বাংলাদেশ, সবই কেমন গুলিয়ে যাচ্ছিল। এখন ভোটের টাইম তো আরো চালু, এক ইলেকশন, তারপরে আমাদের স্কুলে যেতে যাচ্ছে ওই সামনে ওই স্কুলটা, ওইটা মানে ওপারের লোকটি কিন্তু বাংলাদেশে বসে আছে। আসলে বাংলাদেশ সীমান্ত টপকে ওপারের জায়গাটির নাম ঝিকরগাছা চৌগাছা, আর দূরে যাচ্ছে ঝিকরগাছা চৌগাছা হাইওয়ে। সামনে লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়, এটা ভারত বাংলাদেশ সীমান্তের শেষ বিদ্যালয়। আলপথ বেয়ে আমরা এগিয়ে চলেছি যে গ্রামটির উদ্দেশ্যে, তার নাম লক্ষ্মীপুর। প্রসঙ্গত বলে রাখি, এটা ভারত বাংলাদেশ সীমান্তে এপারে শেষ গ্রাম। আমরা যার আমন্ত্রণে এখানে এসেছি, অর্থাৎ আমার সেই অফিস কলিগ প্রসূনবাবু, তার এক আত্মীয়ের বাড়ি এই গ্রামে। আসলে ওনার বাড়িতেই একটু দেখা করতে যাচ্ছিলাম আর কি। পটলের ক্ষেত দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম লক্ষ্মীপুর গ্রামের দিকে। যথেষ্ট আতিথেয়তার পর প্রসূনবাবুর সেই দাদা আমাদের বলল এক ঝলক বাংলাদেশ থেকে ঘুরিয়ে আনবে। বাংলাদেশে যাচ্ছ? আচ্ছা যাও দেখি কোথায় বাংলাদেশে যাচ্ছ তুমি, আমি দেখি কোথায় বাংলাদেশে যাচ্ছ তুমি।
কিন্তু বাংলাদেশে করে তুমি যাচ্ছ কি করে? ওপারে বাংলাদেশ, ওই যে বাস যাচ্ছে ওটা হলো যশোর, উল্টা পিলার। আমার বাড়ি ওই দিদি বাজার দিকে। কাকা বাংলাদেশ নাকি? দাদা ও বৌদির বিশেষ অনুরোধে বিকালের চাটা ওই বাড়িতেই খেলাম। গ্রামের লোকেদের আতিথেয়তায় আমরা সবাই আপ্লুত হয়ে গেলাম। হ্যাঁ দাদা, হ্যাঁ আসবো। কালী ঠাকুরের মন্দির এটা বুঝলো, প্রচন্ড প্রচন্ড বাড়ি হয়েছে ওই যে ছেলেটা। এবার ফেরার পালা। ধীরে ধীরে সন্ধে নেমে এলো, আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম প্রসূনবাবুর বাড়ির দিকে। প্রসূনবাবুর কাছে আগেই আবদার করেছিলাম রাতে কিন্তু দেশি মুরগি খাব, আর রান্নাটা আমি যথেষ্ট ভালোই করি। সেই মতো বাজারে গিয়ে মুরগির মাংস কিনে আনা হলো। কাঠের উনুনে মাংস রান্না করার মজাটাই আলাদা, স্বাদটাও অপূর্ব হয়েছিল। সকালে অতখানি জার্নি করে আসার পর শরীরও বেশ ক্লান্তই ছিল, রাতের খাওয়া পেটে পড়তেই তাড়াতাড়ি ঘুম চলে এলো।
বাগদা থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিলাম সকাল 8:30 নাগাদ। পাশেই পড়ল সুন্দর সূর্যমুখী ক্ষেত। গ্রাম্য পরিবেশে শহরের দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে অনেক দূরে 24টা ঘন্টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আসার পথে পটল দাস সাথে প্ল্যান করতে থাকলাম আবার কবে আসা যায় একটু বেশি দিনের জন্য, বাগদা গ্রামটাকে একটু ভালো করে দেখার জন্য।